বিদ্যাসাগরের এই আয়োজনে সবাইকে স্বাগতম। আজকে আমরা নিয়ে হাজির হয়েছি স্থিতিবিদ্যা নিয়ে, আমাদের স্থিতিবিদ্যা হায়ার ম্যাথে সেকেন্ড পার্টের চ্যাপ্টার এই। এটা সবারই কাইন্ড অফ হচ্ছে বলতে গেলে খুবই ভয়ের একটা চ্যাপ্টার এবং প্রায় সবারই আমরা ইগনোর করার চেষ্টা করি। যাই হোক, তো আমরা আর কি যে ইগনোর করাচ্ছে, আমরা তোমাদের ইগনোর করা বা না করা এটা সম্পূর্ণ তোমাদের পার্সোনাল ব্যাপার। তবে আমরা আমাদের এই আলোচনাগুলোতে আমরা খুব ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ব্যাপারগুলো, যাতে তোমরা বুঝো। তোমরা একটা জিনিস সেটা শিখবা, সেটা হচ্ছে তোমরা ম্যাথগুলো পারাচ্ছে, তোমরা ম্যাথগুলো বোঝার চেষ্টা করবা বা থিওরিগুলো বোঝার চেষ্টা করবে, সেটা হচ্ছে তোমাদের মেইন ফোকাসে থাকা উচিত। তোমরা যদি বুঝতে পারো তাহলে শিখতে পারবে। ম্যাথগুলো পারাচ্ছে, তোমাদের শিখতে পারাটা সবচেয়ে বেশি জরুরি। তাহলে তোমরা গণিতের যেই অদ্ভুত সুন্দর যেই শাখাগুলো বা অদ্ভুত সুন্দর যেই রহস্যগুলো সেগুলো কিছুটা হলেও ধরতে পারবে। তো সবাইকে স্বাগতম জানিয়ে নিচ্ছি আবারও আমাদের এই আলোচনাগুলোতে। তো যাই হোক, তো আমরা আর কি যে শুরু করে দিই, আর কথা না বাড়ি, যে গণিত নিয়ে যদি কথা বলা শুরু হয় তো শেষ হওয়ার তো কথাই নয়, কারণ গণিতের ব্যাপকতা এত জায়গায় যেটা বলেও শেষ করা যায় না। যাই হোক, তো আমরা তো প্রথমে জানি যে হচ্ছে আমরা স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক্স, এটা মেনলি হচ্ছে যে কোন জিনিসগুলোর জন্য কাজে লাগে বা এই স্থিতিবিদ্যা আমরা কি নিয়ে মেনলি কথা বলবো বা কি নিয়ে আলোচনাটা হবে। মেনলি স্থিতিবিদ্যা আলোচনাটা হবে, স্থিতিবিদ্যা এই দুইটা অর্থকে যদি আমরা ভাঙি তাহলে আমরা বুঝতেছি স্থির অবস্থায় আছে কোনো একটা কিছু, আর বিদ্যা মানে হচ্ছে সেই সম্পর্কিত আলোচনা। তো স্থিতিবিদ্যা মানে বুঝলাম কোনো একটা স্থির বস্তু যদি থাকে, স্থির বস্তুর উপর বিভিন্ন জিনিসের আলোচনা। তো এখন আসে কোন জিনিসের আলোচনা, মেনলি আমরা দুইটা জিনিস নিয়ে আলোচনা করা হয় স্থিতিবিদ্যায়। একটা হচ্ছে যে বল, একটা হচ্ছে যে ভ্রামক। ভ্রামকটা কি? ভ্রামকটা হচ্ছে যে একটা ধরো, এই যে এখানে একটা ধরো, এখানে একটা স্থির একটা বস্তু আছে, ধরো কোন একটা বল প্রয়োগের ফলে দেখো এটা যে এই যে ঘুরতেছে বা ঘোরার যে প্রবণতা, এটা দেখো ঘুরতেও পারে, অথবা এটা কি করতে পারে, এটা গতিশীলও হতে পারে বল প্রয়োগে। অর্থাৎ স্থির বস্তুর উপর আমরা বল প্রয়োগ করলে এই টাইপের ব্যাপারগুলো ঘটতে পারে, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর কি। তারপরও তোমরা হচ্ছে যে স্থিতিবিদ্যার আরো একটা অংশ হচ্ছে যে দেখা যায় যে তোমরা যে ওভারব্রিজ গুলো দেখো বা বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন দেখো, এই জায়গাগুলো তো হচ্ছে যে স্থিতিবিদ্যার কিছু অংশ আর কি যে আমাদের আলোচনায় আসে। তো বুঝাই যাচ্ছে যে আসলে স্থিতিবিদ্যার ব্যাপকতাটা আসলে কত, যেটা আমরা নেগলেক্ট করে আসলো, পরবর্তীতে তোমরা যখন আরো পড়াশোনা করবে এই ব্যাপারগুলো কিন্তু একটু ভালোভাবে তোমাদের আসে আর কি আলোচনাগুলোতে। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে শুরু করি, আমাদের জানা পরিচিত ব্যাপারগুলো দিয়ে আজকে শুরু করব। যে আমরা ফিজিক্সে ভেক্টরের কিছু ব্যাপার দেখে এসেছি, হ্যাঁ আমরা ওই ব্যাপারগুলো হয়তোবা দেখব, একটু ভিন্ন আঙ্গিকে দেখব। যাই হোক, তো আমরা আর কি যে শুরু করি, প্রথমেই আর কি যে আমরা শুরু করি যে আমরা কি দেখব, যে আলফা কোণে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির মান ও দিক নির্ণয় সেটা আমরা দেখবো। তার আগে আমরা একটু বলে নিই যে আমরা রাশি হচ্ছে দুই প্রকার আমরা তো জানি, ভেক্টর রাশি এবং স্কেলার রাশি। আর ভেক্টর কাদের বলি, স্কেলার কাদের বলি, এটা তো আমরা জানি। তারপর একটু ছোট করে বলে নিই, স্কেলার হচ্ছে যে যাদের শুধু মান আছে, আর ভেক্টর হচ্ছে যে যাদের মান দিক দুইটাই থাকবে। যাই হোক, তো আর ভেক্টরের ত্রিভুজ বিধিও সবাই জানি, আমি একটু ছোট্ট করে এখানে এঁকে দিচ্ছি। ত্রিভুজ বিধিটা কি? ত্রিভুজ বিধি হচ্ছে তোমাদের এই যে দেখো, যদি এখানে একটা ত্রিভুজ আঁকি এবং ত্রিভুজের পরপর বাহু দুইটার, ত্রিভুজের দুইটা বাহু পরপর যদি হচ্ছে আমরা দুইটা ভেক্টরকে প্রকাশ করি, তবে তাদের লব্ধি হচ্ছে যে অপর বাহু বরাবর হয়। মানে হচ্ছে যে আমরা এ বি এবং বিসি যদি পরপর আঁকি তাহলে এদের লব্ধি হয় এসি বরাবর, মানে আদি থেকে শেষ বিন্দু পর্যন্ত, এটাই বলা হয় আর কি। যাই হোক, তো ভেক্টর ত্রিভুজ বিধি এই ব্যাপারগুলো তোমরা জানো, এগুলো নিয়ে আর কি বেশি আলোচনা আমরা করতেছি না। আমরা আর কি যে একেবারে সরাসরি আমাদের আজকে যে আলোচনা সেখানে চলে যাই, যে আলফা কোণে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির মান ও দিক নির্ণয় করতে হবে। তো প্রথমেই তাহলে আমরা একটা, এটা মেইনলি আমরা সামান্তরিক যে সূত্রটা, এই সামান্তরিক সূত্রের ব্যাপারটা নিয়ে আমরা কাজ করব, তবে একটু অন্যভাবে, ফিজিক্সে আমরা যেভাবে শিখে এসেছি সেইভাবে না, একটু অন্যভাবে করার চেষ্টা করব। তো দেখো যে আমরা শুরু করি, যে আমরা এখানে ধরো হচ্ছে এখানে একটা সামান্তরিক আমরা ড্র করলাম, যে সামান্তরিকের দুইটা বাহু বরাবর, দেখো এখানে একটা সামান্তরিক আছে, এই সামান্তরিকের দুটা বাহু বরাবর আমরা হচ্ছে দুটা ভেক্টর নিব। আচ্ছা, ওকে, সামান্তরিকের দুটা বাহু বরাবর দুটা ভেক্টর নিলাম আমরা। আচ্ছা আচ্ছা, আমি কর্ণটাও একটু যোগ করে দেই, ওকে ফাইন। আচ্ছা, তো মোটামুটি আমাদের চিত্রটা আঁকা শেষ।
তো আমরা হচ্ছে এদেরকে বলি, দেখো এই বাহু বরাবর ধর একটা বল আছে পি, এই বাহু বরাবর দেখো হচ্ছে আরেকটা বল আছে কিউ, ঠিক আছে? পি এবং কিউ দুটা হচ্ছে যে আমাদের আলফা কোণে ক্রিয়াশীল দুটি বল, বল হচ্ছে রে ভেক্টর দিয়ে আমরা এখানে দেখাচ্ছি। তো এই দুইটা বল তোমার আলফা কোণে ক্রিয়া করতেছে, আলফা কোণে ক্রিয়া করতেছে আমাদের এই দুইটা বল। আমরা সামান্তরিক সূত্র অনুযায়ী জানি যে কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর, দুটি সন্নিহিত বাহু বরাবর যদি দুইটা ভেক্টরকে প্রকাশ করা যায় তবে তাদের লব্ধি যে আর, লব্ধি কি হবে তাদের কর্ণ বরাবর হবে, এটা তো আমরা জানি সবাই। তো তাহলে লব্ধিটা হবে এই বরাবর, এবং লব্ধিটা এই যে পি বলের সাথে, পি বলের সাথে ধরি থিটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, দেখো লব্ধির মান ও দিক নির্ণয় করব, আমরা আগেই ডিফাইন করে দিয়েছি কি কি করব তোমাদের। তো প্রথমেই আসি যে লব্ধির মান মানে আমরা আর এর মান বের করব, লব্ধির দিক মানে আমরা বুঝাচ্ছি যে তার অ্যাঙ্গেলটা কত, যে আর এর মানটা জানলাম বাট হচ্ছে এই পি এর সাপেক্ষে সে কত অ্যাঙ্গেলে করে আছে, তাহলে আমরা এই আর এর এক্সাক্ট পজিশনটা বুঝতে পারবো। এটা নর্মালি এই হিসেবে চিন্তা করতে পারো, ধরো এখানে হচ্ছে আমাদের একটা বস্তা আছে, ধরো একটা চালের বস্তা আছে, চালের বস্তাকে দুইজন দুই দিকে টেনে নিয়ে যাচ্ছে, একজন লোক এই দিকে টানতেছেন আরেকজন লোক এই দিকে টানতেছেন, তাহলে চালের বস্তা কোন দিকে যাবে? দেখো চালের বস্তা আসলে এই কর্ণ বরাবর যাবে, আসলে চালের বস্তা এই লোকের দিকেও যাবে না, এই লোকের দিকেও যাবে না, যাবে হচ্ছে যে এই বরাবর। বুঝাতে পারতেছি এটার মেইন ব্যাপারগুলো আর কি? যে আচ্ছা যাই হোক, তো এখন আর কি আসি আমরা এটার ফর্মুলাটা ডেরাইভ করি যে দুটি বলের লব্ধির মান ও দিক নির্ণয় করবো। আচ্ছা তো প্রথমেই আমরা দেখো যে আমরা কি জানি যে পি প্লাস কিউ, পি প্লাস কিউ ইকুয়াল টু আর, যে আমরা একটু আগে বলেছি যে সামান্তরিক সূত্র থেকে ভেক্টর আর হচ্ছে যে কি ভেক্টর পি প্লাস ভেক্টর হচ্ছে যে কিউ, এই দুইটার যোগফলের সমান। এখন তারপর হচ্ছে আমরা কি করব, উভয় পক্ষকে দেখো আমরা আর দ্বারা ডট গুণন করব। আচ্ছা আর দ্বারা ডট গুণন করব, কিন্তু এখানে একটু ব্যাপার করাবো, আমি একটু ব্যাপার করব। দেখো আমি কি বলেছি যে একটা কথা মনে রাখবা, এই সমীকরণের দুই পক্ষে আমাদের কি করতে হবে, সেম জিনিস নিয়ে কাজ করতে হবে। আমরা যদি এখানে কোনো কিছু যোগ করে এখানেও একই জিনিস যোগ করব, এখানে কোনো কিছু বিয়োগ করে এখানেও কোনো কিছু বিয়োগ করব, যাই করি তাই করব, মানে দুই পাশে সেম জিনিসই রাখবো আর কি। তো এখন উভয় পক্ষে আমি বলতেছি আর আমি ডট গুণন করব, ঠিক আছে? তো আমি উভয় পক্ষকে আর ডট গুণন করা মানে তুমি দেখো যে এই পাশেও আর ডট গুণন করার কথা ছিল, কিন্তু হ্যাঁ আমি আর ডট গুণন করেছি, কিন্তু আর মানেই দেখো পি প্লাস কিউ, এই জন্য আমি পি প্লাস কিউ নিয়েছি। এরকম করার রিজন কি, যে আমাদের সুবিধার জন্য, যে আমরা কিভাবে ইজিলি পাব। আচ্ছা আর টস গুণফল আর ডট গুণফল তো তোমরা ইতিমধ্যেই জানো, তারপরে একটু রিমাইন্ড করে নিই যে আমরা যদি জানি যে এ ডট বি সেটা কি, এ ডট বি হচ্ছে এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কজ। আর এ ক্রস বি কি আমরা জানি, এ ক্রস বি মানে হচ্ছে যে এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, তাদের কোণের সাইনের থিটা ইনটু ইটা, এটা হচ্ছে একটা একক ভেক্টর এই দুইটা ভেক্টরের লম্ব বরাবর। যাই হোক, তো আমরা এই ব্যাপারগুলো শিখে এসেছি বা মনে আছে, তো আমরা বাকি কাজগুলো ফার্দার যদি আরেকটু আগাই তাহলে দেখো যে আমরা কি হচ্ছে। এখানে যদি দেখি এখানে আর ডট আর, আর ডট আর মানে কি, যে আর এই ভেক্টরের মান হচ্ছে আর, এই ভেক্টরের মান হচ্ছে আর এবং তাদের মধ্যবর্তী কোণের কস এর অনুপাত। আর এবং আর দেখো আর আর এর সাথে দেখো শূন্য ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই জন্য হচ্ছে আর ডট আর কস জিরো ডিগ্রি। আচ্ছা এখন কি করব, নর্মাল গুণ করব, যে এই পি দ্বারা এই পি কে গুণ করব, এই পি দ্বারা ফার্স্টে, তারপর এই কিউ কে গুণ করব। করলে কত আসে দেখো, যে পি ডট পি প্লাস পি ডট কিউ, ঠিক আছে? তারপর দেখো এই কিউ দ্বারা আবার এই দুইটাকে যদি গুণ করি, তোমরা ধরে ফেলেছো কি হবে, যে কিউ ডট পি তারপর প্লাস কিউ ডট কিউ ভেক্টর। দেখো ব্যাপারটা খুবই সোজা, অত বেশি কঠিন না। হ্যাঁ আমরা ফিজিক্স অন্যভাবে দেখে এসেছি, এখন একটু অন্যভাবে দেখবো। তো আর ডট আর মানে হচ্ছে আর স্কোয়ার, আর কস জিরো ভ্যালু যেহেতু ওয়ান আমরা লিখতেছি না, আর এখানে দেখো পি ডট পি, এটা তো আমরা জানি যে পি ডট পি মানে কি, পি ভেক্টরের মান, পি ভেক্টরের মান তাদের মধ্যবর্তী কোণের কস, মধ্যবর্তী কোণ কত, জিরো ডিগ্রি। আচ্ছা তো এটা তো আমরা জানি, যে আমরা জানি হচ্ছে যে এ ডট বি যা কথা, বি ডট এ একই কথা। তো তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে দেখো পি ডট কিউ, কিউ ডট পি মানে কি, এটাও পি ডট কিউ,
দুইটা পি ডট কিউ, অর্থাৎ টু পি ডট কিউ। এবং আর এখানে কি কিউ ডট কিউ মানে কি কিউ ভেক্টরের মান ইনটু কিউ ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কজের অনুপাত। তো এখন কি দেখতেছে এখানে আর স্কোয়ার, আর এটার মান তো তোমরা জানো ইতোমধ্যে ওয়ান, এখানে আসবে পি স্কোয়ার। তারপর টু পি ডট কিউ এর ভ্যালু কত আসে দেখো, পি ডট কিউ এর ভ্যালু আসে হচ্ছে টু, পি ভেক্টরের মান কত পি, কিউ ভেক্টরের মান হচ্ছে কিউ, এবং পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণের কজের অনুপাত, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত দেখো আলফা, তো আমরা বলবো যে কজ আলফা। বুঝছি এই ব্যাপারটুকু? আচ্ছা তো এখন আসি হচ্ছে যে কজ জিরো ভ্যালু হচ্ছে ওয়ান, তো তাহলে কিউ ডট কিউ মানে কত, কিউ স্কোয়ার। তাহলে দিন শেষে কি দাঁড়ালো যে আমাদের আর ভেক্টরের মান কি যে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এটাই গেল হচ্ছে যে আমাদের দুটি ভেক্টর যদি আলফা কোণে ক্রিয়ারত থাকে তবে তাদের লব্ধির মান। যাই হোক আমরা আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছি, আমরা এই জায়গাটা বুঝতে পেরেছি। এখন আমাদের আরো একটা জিনিস বাকি আছে, লব্ধির দিক বের করা। ঠিক আছে আমরা লব্ধির দিক বের করব। আচ্ছা আমরা আর আরেকটা কি ফিগার আঁকাবো, থাক আরেকটা ফিগার আমরা আঁকাই না, আমরা এটা দেখে দেখে লব্ধির দিক আমরা বের করব। আমরা কি করব এখন, লব্ধির দিক বের করা। আমাদের লব্ধি দেখো মান বের করা শেষ, আমরা লব্ধির দিক বের করব। এখন বের করব হচ্ছে লব্ধির দিক। আচ্ছা তো লব্ধির দিকটা যদি বের করতে চাই তোমরা একটু খেয়াল করো যে এখানে দুইটা ছবি আছে, এখানে ছবিও আছে, আমরা দেখে দেখে করার চেষ্টা করি। আচ্ছা তো একটু আগে আমরা কি দেখলাম, যে একটু আগে আমি দেখলাম যে পি আর কিউ হচ্ছে যে এই আর ভেক্টরের লব্ধির মান, অর্থাৎ আর ভেক্টর হচ্ছে যে কি দেখো, আর ভেক্টর হচ্ছে যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এই দুইটা ভেক্টরের কি লব্ধির যোগফল। তো এটাকে এক নম্বর সমীকরণ ধরো দিলাম, তো এই এক নম্বর সমীকরণকে ধরো প্রথমেই আমরা এই এক নম্বর সমীকরণকে আমরা পি ভেক্টর দ্বারা ডট গুণন করব। পি ভেক্টর দ্বারা কি করব, ডট গুণন করব। করলে দেখি কি আসে দেখো, যে পি ডট আর, তারপর কি দেখো পি দিয়ে আমরা এই পুরাটা কি হচ্ছে যে ডট গুণন করব। ঠিক আছে আচ্ছা তো পি ডট আর মানে কি যে পি এবং আর এর মধ্যবর্তী কোনো আমাদের অ্যাঙ্গেল নিতে হবে আর কি। আচ্ছা যাই হোক আমরা তো জানি এটা কি হবে, পি ভেক্টরের মান ডট গুণ মানেই হচ্ছে পি ভেক্টরের মান, আর ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কজের অনুপাত। পি এবং আর এর মধ্যবর্তী কোণ কত দেখো থিটা। তো কোশ্চেন হতে পারে যে কেন পি নিলাম, নিলাম হচ্ছে যে এই কারণে যে যেহেতু আমরা হচ্ছে ডিক্লেয়ার করে দিয়েছি যে পি এর সাথে আর এর কোণটা বের করব, এই জন্য। তুমি কি এর সাথেও কোণ করে বের করতে পারো, কোনো সমস্যা নাই। তো তোমার আমি তোমাকে চিন্তাটা দিয়ে দিলাম, তোমরাও একইভাবে কিউ এর সাহায্য বের করে দেখবা যে জিনিসটা ঠিক হয় কিনা, এটা তোমাদের নিজেদের কাজ আর কি, নিজেদের কাজ না মানে আমি কাজ দিলাম তোমরা কাজ করবা, এটা করে দেখবা যে মিলতেছে কিনা। এই ছোট ছোট ব্যাপারগুলো তোমরা হচ্ছে ট্রাই করবা, যে হয়তোবা মনে হতে পারে যে একটু এক্সট্রা লাগতেছে বা বার্ডেন লাগতেছে, বাট এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো দেখবা যে তোমাকে আনন্দ দিচ্ছে, যে হ্যাঁ তোমরা বুঝতে পারবে যে তোমরা গণিতটা পারতেছো। তো এভাবে করে কিছুটা করার চেষ্টা করবে তোমরা। যাই হোক আমরা পড়ায় ফিরে আসি আর কি, গণিত হচ্ছে যে প্র্যাকটিসের বিষয়, আনন্দের সাথে গণিত করবে। তো আসি আমরা এখানে পি এর সাথে আমরা কি করব দেখো, এই পুরাটাকে ডট গুণন করব। তো প্রথমেই পি এর সাথে পি এর ডট গুণন হবে প্লাস পি এর সাথে কিউ এর ডট গুণন, এটা নর্মাল আগের মতোই, যে নর্মাল গুণের মতোই। তো এখানে যদি আসি, এখানে তো তোমার পি আর কস থিটা আছেই, এখানে পি ডট পি কত তোমরা একটু আগে দেখেছো দেখো, পি ডট পি কত, পি স্কোয়ার, আমরা পি স্কোয়ার লিখে ফেললাম। পি ডট কিউ মানে কি, পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণ দেখো কত আলফা, তাহলে কত পি কিউ কজ আলফা। ঠিক আছে তো তাহলে তোমরা এখন একটু খেয়াল করো, আমরা দেখো উভয় পক্ষ থেকে যদি পি বাদ দেই মানে বাদ মানে ভাগ করে দেই, তাহলে কি থাকে যে আর কজ থিটা ইকুয়াল টু পি প্লাস কিউ কজ আলফা, এটা হচ্ছে আমরা দুই নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে বুঝছি এতটুকু যে আমরা পেয়ে গেলাম কি, আমরা পেয়ে গেলাম হচ্ছে যে আমরা কি পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম লব্ধির দিকের একটা অংশ আর কি, যে আমরা আর কস থিটার ভ্যালু পেয়ে গেলাম। এখন আমরা এই পি এর সাথে হচ্ছে আর এর ক্রস গুণন করব। ঠিক আছে এবং আমরা কি বলতে পারি যে আর ভেক্টর ইকুয়াল টু পি প্লাস পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর,
তো আমরা এখন পি ভেক্টরকে দিয়ে এটা যদি ক্রস গুণন করি, পি ভেক্টর দিয়ে যদি আমরা ক্রস গুণন করি তাহলে দেখি যে ব্যাপারটা আমাদের কি আসতেছে। ক্রস গুণফল মানে কি, যে পি ভেক্টরের মান আর ভেক্টরের মান এবং তাদের অন্তর্গত কোণ কত, দেখো থিটা, সাইন থিটা এবং একটা ইটা আসে এটা আমরা জানি। তারপরের জায়গা হচ্ছে পি ভেক্টরের সাথে এই পি ভেক্টরের ক্রস গুণফল, তারপর কি হবে এই পি ভেক্টরের সাথে কিউ ভেক্টরের ক্রস গুণফল। আমরা কি জানি পি ক্রস পি মানে কি, যে পি ক্রস পি মানে হচ্ছে যে দেখো পি ক্রস পি মানে কি, যে পি ভেক্টরের মান পি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত, মধ্যবর্তী কোণ কত, দেখো পি এর সাথে পি এর অন্তর্গত কোণ কত, জিরো ডিগ্রি। ইটা যদি থাকুক কিন্তু সাইন জিরো ডিগ্রির মান জিরো হওয়ার কারণে আলটিমেটলি পুরাটাই জিরো দিচ্ছে, অর্থাৎ এই অংশটুকু হচ্ছে আমাদের জিরো চলে আসতেছে। তাহলে আমাদের এখানে কি আসে, দেখো পি আর সাইন থিটা ইটা, আর এখানে দেখো পি ক্রস কিউ মানে কি, পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মান এবং পি আর কিউ এর মধ্যে, দেখো পি আর কিউ এর মধ্যে আমাদের আলফা কোণ আছে, তো পি আর কিউ এর মধ্যে আলফা কোণ থাকার কারণে আমরা সাইন আলফা ইটা বলতে পারি। এখন তুমি দেখো ইটা চলে আসছে, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, যেহেতু আমরা মান নিয়ে কাজ করব, আমরা উভয় পক্ষে ধরো এই যে মান নিচ্ছে, আমরা জানি মডুলাস মানে কি মান, যদি আমরা মান নিই তাহলে তোমরা তো জানোই কি আসবে, যে পি আর সাইন থিটা ইটা চলে যাবে পি কিউ সাইন আলফা। পি পি যদি কাটাকাটি করি তাহলে কি থাকে, দেখো যে আর সাইন থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা, এটাকে ধরলাম তিন নম্বর সমীকরণ। তো দেখো আমরা আমাদের নেসেসারি জায়গাটা পেয়ে গিয়েছি, আমরা একেবারে শেষের দিকে আছি, দেখো প্রমাণটায়, প্রমাণটার শেষের দিকে জায়গাটা কি, যে আমাদের এই দুই নম্বরে আর তিন নম্বর দিয়ে আমরা প্রমাণটা করব, যে প্রমাণ না আসলে মান বের করব লব্ধির দিক। তো দিকের বের করার হচ্ছে ব্যাপার এটাই, যে আমরা তিন নং সমীকরণকে আমরা দুই নং সমীকরণ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পেয়ে যাব, ভাগ করলে দেখো কি আসে, দেখো উপরে আসে আর সাইন থিটা, নিচে আসে দেখো কি আর কস থিটা। তো আর আর কাটাকাটি গেলে সাইন থিটা বাই কস থিটা মানে কত, দেখো ট্যান থিটা, আর এই পাশে কি থাকছিল আর সাইন থিটা মানে কি কিউ সাইন আলফা, এবং আর কস থিটা মানে কত, দেখো পি প্লাস কিউ কস আলফা। তো এটাই হচ্ছে এটা আমাদের সেই লব্ধির দিক, বা আমরা এভাবে বলতে পারি থিটা ইকুয়াল টু আমাদের ট্যান ইনভার্স, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স আমাদের, সরি মাইনাস ওয়ান হবে এখানে, যে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা, তোমরা এভাবেও বলতে পারো ব্যাপারটা, ঠিক আছে। সো তাহলে আমরা দেখো আমরা বুঝে ফেললাম যে কোনো দুটি ভেক্টর যদি আলফা কোণে ক্রিয়া করে তবে তাদের লব্ধির দিক পেলাম এবং তাদের লব্ধির মানও আমরা পেয়ে গেলাম। তো আশা করি হচ্ছে রে তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো, এবং এই জায়গাটা তোমরা যেহেতু আগেও বুঝে ফেলেছো তো আশা করি তেমন সমস্যা হয়নি আর কি। তো যাই হোক, তো লব্ধির মান ও দিক বের করার যে জায়গাটা, এই যে দেখো লব্ধির দিকও আমাদের বের হয়ে গেল, লব্ধির মান ও দিক বের করার জায়গার এই আলোচনাটা আজকে আপাতত এতটুকুই। আচ্ছা, তো লব্ধির মান ও দিক আমরা বের করা মাত্র দেখলাম, এখন আমরা শিখবো হচ্ছে যে কয়েকটা বিশেষ অবস্থা, কিসের দেখি চলো। তো আমরা কয়েকটা বিশেষ অবস্থা বলতে আমরা বুঝাচ্ছি যে আমরা আর ইকুয়াল টু কি পেলাম, যে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা যে পেলাম, যে কখন আমি তোমরা হচ্ছে যে চিত্রটা তোমাদের মনে আছে আশা করি, যে আমাদের এই যে এরকম, যে এই পাশে ছিল কি পি, এই পাশে কি ছিল কিউ, এই পাশে ছিল হচ্ছে আমাদের থেটা, এটা ছিল আমাদের আর, আর এটা ছিল আমাদের আলফা। তো কয়েকটা বিশেষ অবস্থা নিয়ে আমরা কাজ করব, কি কি বিশেষ অবস্থা। এক নম্বর বিশেষ অবস্থা, যখন আমাদের আলফার ভ্যালু জিরো ডিগ্রি হবে তখন আমরা দেখি কি আসে, যখন আলফা জিরো ডিগ্রি হয় তখন দেখি কি আসে, যে আমরা জানি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস জিরো। কস জিরোর ভ্যালু তোমরা জানো কি, ওয়ান। যদি আমরা এখানে ওয়ান বসায় দিই তাহলে কি থাকে, যে দেখো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ। দেখো এটা দেখতে কিরকম, যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে রুট ওভার। তো রুট ওভারের কারণে তুমি দেখো কি হয়ে যায়, আমাদের শুধু পি প্লাস কিউ থাকে, অর্থাৎ এটা আর কিছুই না, এটা আর কি যে আর ম্যাক্স বা লব্ধির সর্বোচ্চ মান, এটাকে আমরা কি বলতেছি, এটা বলতেছি হচ্ছে আমরা লব্ধির সর্বোচ্চ মান,
যে লব্ধির সর্বোচ্চ মান কখন হবে, লব্ধির সর্বোচ্চ মান হবে যখন তুমি আলফার ভ্যালু জিরো হবে, এবং লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে যে আমাদের পি প্লাস কিউ। মানে কি, যে একটা ওই যে বস্তার কথা বলেছিলাম, যদি পি ব্যক্তিটি এখান থেকে টানে, কিউ ব্যক্তিটাও ধরো এদিক থেকে টানে, তাহলে আজকে আমরা সবচেয়ে বেশি বলে বস্তাটাকে টানতে পারবো। তো এটাই হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান বের করার ফর্মুলাটা, বা শর্টকাট হিসেবে তোমরা বুঝতে পারো। যাই হোক, তো আশা করি এটা ধরতে পেরেছ, তোমরা জানোই ব্যাপারটা। আমি একটু গুছিয়ে দিচ্ছি, যখন আলফা আর কি যে আরেকটা ব্যাপার দেখি 90 ডিগ্রি হবে, তখন দেখি লব্ধির মানটা কি হয়। আলফা যখন 90 ডিগ্রি হয়, তখন দেখো কি হয় ব্যাপারটা, যে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ 90 ডিগ্রি। কজ 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে যে জিরো। 2 পি কিউ ইনটু জিরো মানে কত, পুরাটাই এই অংশটুকুই কি হবে আমাদের, শূন্য দিবে। তাহলে কি থাকতেছে, শুধু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারই থাকতেছে। তো তাহলে যখন আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, তখন লব্ধির মান হবে যে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তো এটা আর কি যে একটা কেস গেল। এই কেসটা তো আমরা নদী ও নৌকার ক্ষেত্রে দেখে এসেছি ভেক্টরে, এটা আর কি যে আমরা এখন আর কি যে আবারও দেখবো গতিবিদ্যার জায়গায় আর কি। যাই হোক, তো এখন আলফা যখন হচ্ছে তোমার 180 ডিগ্রি হবে, তখন দেখি যে কি ঘটনা ঘটে। ঠিক একই জায়গায় আর ইকুয়াল টু আমরা রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ 180 ডিগ্রি বসাবো। আমরা কি জানি কজ 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে যে -1। ঠিক আছে, কজ 180 ডিগ্রির ভ্যালু কত, -1। ঠিক আছে, এই -1 যদি এই 2 পি কিউ এর সাথে গুণ হয়, তাহলে কি আসে, -2 পি কিউ আসবে। এটা কি ধরতে পারা যাচ্ছে, আশা করি বুঝতে পেরেছি। তো এখানে কি দাঁড়ালো, যে পি স্কোয়ার মাইনাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এটা দেখতে এ মাইনাস বি হোল স্কোয়ারের মতো, মানে পি মাইনাস কিউ হোল স্কোয়ার। তো স্কোয়ারটা উঠে গেলে তোমরা তো জানোই পি মাইনাস কিউ আসবে। এই পি মাইনাস কিউটাই হচ্ছে যে কি, লব্ধির সর্বনিম্ন মান। এটা কি আমাদের লব্ধির সর্বনিম্ন মান, বুঝছি, সর্বনিম্ন মান কার, লব্ধির। অর্থাৎ লব্ধির সর্বনিম্ন মান আমরা কখন পাবো, যখন আলফার ভ্যালু হবে 180 ডিগ্রি। ধরতে পারা গিয়েছে এখন, আচ্ছা। তো আচ্ছা, তো এখনকার আমাদের আলোচনা, যে আমরা একটু আগে দেখে এসেছি লব্ধির মান নির্ণয় এবং দিক নির্ণয়, এখন আমরা শিখব যে লব্ধি যে তৈরি হচ্ছে যে দুইটা বল দিয়ে, যে লব্ধির অংশগুলা নির্ণয় করা শিখব। যে আমরা জানি যে এখানে দেখি যে ধরো যে একটা বস্তা, যে একটু আগে বললাম যে টানতেছে একটা বস্তা হচ্ছে এইদিকে যাচ্ছে, এই বস্তাটা এটা হচ্ছে লব্ধি। এই বস্তাটা দেখো এদিক থেকেও টানতে পারে, এদিক থেকেও টানতে পারে, এদিক থেকেও, এদিক থেকেও, চারদিক থেকেই টানতে পারে। এই ব্যাপারগুলো হচ্ছে আমরা আরেকটু সামনে হচ্ছে যে জানার চেষ্টা করব। তো এখন আর কি যে আমরা মেনলি দুইটা অংশক বের করার শিখব, যে অংশক কি বলতেছি, এই ভেক্টর যে লব্ধিটা আর, এই আরটা হওয়ার জন্য যে দুইটা বল আছে, ধরো এখানে একটা পি আছে, এখানে একটা কিউ আছে, এই পি কিউ এর মানগুলো আমরা আর এর মাধ্যমে বের করা শিখব, বুঝছি। আমাদের মেইন গোলটা কি এই জায়গাটায়, যে আমরা বলের অংশগুলা বের করা শিখবো আর কি। আচ্ছা, তো আমরা হচ্ছে যে প্রথমেই একটা কি আঁকতে হবে জানো, আমরা সামান্তরিক আঁকতে হবে। প্রথমে আমরা সামান্তরিকটা এঁকে ফেলি। প্রথমে যদি আমরা সামান্তরিকটা আঁকতে চাই, তোমরা জানো যে আমরা কিভাবে সামান্তরিকটা আঁকবো। যাই হোক, তো আমরা সামান্তরিকটা এঁকে ফেললাম। এঁকে ফেলার পর আমরা হচ্ছে যে আমাদের কাজে চলে যাব। আচ্ছা, এখানে আঁকার এই ত্রুটিটা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তোমরা। আচ্ছা, তো আমরা শুরু করি তাহলে। নির্দিষ্ট দিকে আমরা বলের অংশ নির্ণয় করতে চাচ্ছি। তো ধরে নেই আমাদের এই একটা সামান্তরিক আছে, সামান্তরিকের দুটি বাহু বরাবর দুটি ভেক্টর আছে। একটা ভেক্টরকে আমরা বলে নিলাম, ধরো একটা ভেক্টরকে বলে দিলাম হচ্ছে যে পি ভেক্টর, আর একটা ভেক্টরকে বলে নিলাম কিউ ভেক্টর, এবং লব্ধিটা হচ্ছে আমাদের আর ভেক্টর। আচ্ছা, তো এখন আসি যে আমরা এই যে পি ভেক্টর এবং আর ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে ধরো আলফা, এবং আর ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ ধরো হচ্ছে থেটা, বা বিটা ধরি আমরা, থেটা না ধরে বিটা ধরাটাই বেটার, বিটা আর কি। এবং এটার কিছু নাম দিই, ধরো হচ্ছে এটার নাম হচ্ছে সামান্তরিকের ও এ বি সি, এটা হচ্ছে ও এ বি সি সামান্তরিক আর কি। আচ্ছা, ও এ বি সি সামান্তরিক, এখানে আর কি যে আমরা কাজটা করব।
আচ্ছা, তো এই জায়গাটা শুরু করার আগে কিছু বেসিক থিং তোমাদের একটু মাথায় রাখতে হবে বা জানতে হবে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের ত্রিভুজের সাইন সূত্র, ত্রিভুজের সাইন সূত্রটা কি? ত্রিভুজের, আচ্ছা এই জায়গাটা হচ্ছে আমরা রাফ করার জায়গা, যাই হোক আশা করি বুঝবে তোমরা। ত্রিভুজের সাইন সূত্রটা কি? সাইন সূত্র হচ্ছে যে এইরকম, যে ধরো একটা ত্রিভুজ আসলো, ত্রিভুজের তিনটা শীর্ষ ধরো এ বি সি। আমরা কি জানি যে হচ্ছে এই এ হচ্ছে কোণ, বি হচ্ছে কোণ, সি হচ্ছে কোণ, এই বড় হাতের গুলা দিয়ে কোণ বোঝায়, এবং এই কোণের জায়গাকে বিপরীত বাহুকে আমরা ছোট হাতের দ্বারা প্রকাশ করি, যে এ কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহু ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহু ছোট হাতের সি যদি হয়, তাহলে সাইন রুল বলে যে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। দেখো সাইন সূত্রটা কি বলে, সাইন সূত্রটা বলে হচ্ছে না আমরা যে কোণ নিব ওই কোণের বিপরীত বাহুটা নিব, মানে যে বাহুটা নিব তার বিপরীত কোণ। দেখো এই এ বাহু নিয়েছে, তার বিপরীত কোণ হচ্ছে রে এর সাইনের অনুপাত। আমরা যদি বি নেই, বি এর বিপরীত কোণ দেখো কি, এই কোণ বি এর সাইনের অনুপাত। সি যদি নেই, সি এর বিপরীত কোণ হচ্ছে রে এই সি কোণের সাইনের অনুপাত। এগুলো হচ্ছে রে পরস্পর কি হবে, সমান হবে। যাই হোক আমরা এই আলোচনাটা আর কি যে বুঝে ফেললাম যে হচ্ছে এটা ত্রিভুজের সাইন ফর্মুলা আর কি। আচ্ছা যাই হোক, তো ত্রিভুজের সাইন ফর্মুলা আমরা বুঝে ফেললাম, এখন হচ্ছে আমরা ত্রিভুজের এই অংশগুলো বের করার চেষ্টা করি আর কি। তো তাহলে আমরা আরো কিছু জিনিস একটু আমাদের ইনসাইট তোমাদের দিয়ে রাখতে হবে, সেটা হচ্ছে যে কি, আমরা মেনলি এই ত্রিভুজ ও এ বি, এই ত্রিভুজ ও এ বি নিয়ে কাজ করব। কোন ত্রিভুজ নিয়ে কাজ করব? এই দেখো ত্রিভুজ ও এ বি, এই যে আমি হচ্ছে যে এই কালো কালার দিয়ে আলাদা করে দেখিয়ে দিচ্ছি যে আমরা কোন ত্রিভুজটা নিয়ে আসলে কাজ করব। আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। ত্রিভুজটা নিয়ে কাজ করতে হলে ত্রিভুজের প্রত্যেকটা বাহু এবং প্রত্যেকটা কোণ আমাদের সম্পর্কে জানতে হবে, কারণ কি এখানেই আমি ত্রিভুজের সাইন সূত্রটা অ্যাপ্লাই করব। একটু আগে থেকে বলে রাখলাম, সাইন সূত্র যদি অ্যাপ্লাই করি তোমরা কি জানো, এটা যদি কিউ হয় ভেক্টর, এটাও হবে ভেক্টর কিউ, কারণ হচ্ছে যে এটা সমান্তরাল হলে আমরা এটাকে প্রতিস্থাপন করতে পারি। আর দেখো এটা হচ্ছে যে বাহুগুলাও পেয়ে গেলাম, এটা হচ্ছে ও এ বাহু হচ্ছে যে পি ভেক্টরের মান, এ বি বাহু হচ্ছে কিউ ভেক্টরের মান, এবং ও বি বাহু হচ্ছে যে আমাদের আর ভেক্টরের মান, ঠিক আছে। এখন কোণের ব্যাপার, এটা যদি আলফা হয় এই কোণটা কি হবে আমাদের বিটা, কেন? কারণ এই বাহু আর এই বাহু দেখো সমান্তরাল, কারণ এরা সামান্তরিক, এবং এই ও বি হচ্ছে তাদের ছেদক, তাহলে এই বিটা কোণ আর এই বিটা কোণ হচ্ছে পরস্পর সমান, কেন? তারা হচ্ছে যে একান্তর কোণ। আর যারা ইংলিশ ভার্সন তাদের জন্য বলে নেই, দিস আর কল্ড অল্টারনেটিভ কোণ অ্যাঙ্গেলস। যাই হোক, তো তাহলে এই ত্রিভুজ ও এ বি এর জন্য তুমি দুইটা কোণ জানলা, তাহলে এই কোণটা আমাদের জানা ব্যাপার, এই কোণটা জানা কোনো ব্যাপারই না, কারণ তুমি জানো যে কোনো ত্রিভুজের, তোমার তিন কোণের সমষ্টি, যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি আমাদের দুই সমকোণ, বা হচ্ছে যে কি 180 ডিগ্রি, বা হচ্ছে যে পাই। তাহলে তুমি দেখো এই ত্রিভুজ ও এ বি, এটার তিনটা কোণের সমষ্টিও কি হবে পাই। একটা কোণ বের করেছি কত আলফা, আরেকটা কোণ বের করেছি দেখো বিটা, আরেকটা কোণ কত ত্রিভুজ ও এ বি, এই তিনটার মান হবে কত পাই। তাহলে আমি অ্যাঙ্গেল ও এ বি এর মান কত আসে দেখো, ও এ বি এর মান আসে হচ্ছে যে পাই থেকে এটা মাইনাস করে দেব, পাই মাইনাস আলফা প্লাস বিটা। দেখো এই ব্যাপারগুলো কি আর বেশি অনেক ঝামেলার মনে হচ্ছে, দেখো এই ব্যাপারগুলো একদম সোজা আর কি, যদি একটু চোখ কান খোলা রাখো দেখবা আর কি যে এই ব্যাপারগুলো আরো সোজা লাগতেছে, জিনিসগুলো ধরতে পারতেছো, তোমরা শিখতেছো, তোমরা শেখার চেষ্টা করবে প্রথমেই। যাই হোক, তো এখানে আসি যে এই কোণটা আমরা পেয়ে গেলাম আলফা মাইনাস পাই মাইনাস আলফা প্লাস বিটা, মাই ব্যাড, যাই হোক পাই মাইনাস আলফা প্লাস বিটা। তো তাহলে আমরা যেটা করব সেটা তোমরা আগে থেকেই বুঝে ফেলেছো, যে আমরা কি করব, এই ত্রিভুজে সাইন রুল অ্যাপ্লাই করব। এই ত্রিভুজে যে সাইন রুল অ্যাপ্লাই করব, সাইন রুল অ্যাপ্লাই করার জন্য আমাদের তিনটা বাহুর মান, তিনটা কোণের মান জানা লাগতো, এবং সেটা আমরা জেনে ফেললাম। এখন তাহলে বের করা শুরু করে দেই, যে ত্রিভুজ ও এ বি এ, তে হচ্ছে আমরা সাইন রুল অ্যাপ্লাই করি। সাইন রুল অ্যাপ্লাই করে আমরা কি পাই দেখি, সাইন রুল যদি অ্যাপ্লাই করি তাহলে মানে কি, যে এই ও এ
আমরা কি শিখেছি, এই যে বাহু সে বাহুর বিপরীত কোণ, এ সাইনের অনুবাদ, বিপরীত কোণ কত, ও বি এ, এই যে ও এর মান কত, ও বি এ, যে সাইন আমাদের কি ও বি এ ইকুয়াল টু ও এ নিলাম, তারপর ধরো হচ্ছে আমি এ বি নিব, এ বি নিলে কোন কোন যাবে, দেখো এ বি নিলে যাবে হচ্ছে কোন এ ও বি, এর সাইনের অনুপাত সাইন এ ও বি। তারপর আমি যখন এ বি নিয়ে ফেলাম, আমি যখন ও বি নিব, তাহলে তোমরা ধরে ফেলেছো যে ও বি নিলে আমরা এই কোনটা নিব, যে ও এ বি এর সাইনের অনুপাত সাইন ও এ বি। আচ্ছা তো এখন তাহলে হচ্ছে আমরা বুঝে ফেললাম, এখন জাস্ট মানগুলা বসাই দিলে তোমার কাজ শেষ। তো দেখো যে আমরা মান বসাই, যে ও এ মানে কি, ও এ মানে হচ্ছে পি ভেক্টরের মান, সাইন ও বি এ, সাইন ও বি এ মানে কত, সাইন বিটা আর কিছুই না, ইকুয়াল টু এ বি মানে কত, দেখো কিউ ভেক্টরের মান, এবং সাইন এ ও বি মানে কত, সাইন আলফা, ইকুয়াল টু ও বি মানে কত, ও বি মানে আর ভেক্টরের মান, এবং সাইন আমাদের ও এ বি, সাইন ও এ বি এটার মানে কত হচ্ছে রে, পাই মাইনাস আলফা প্লাস বিটা। এখন একটু আরেকটু দেখাই যে সাইন পাই মাইনাস, ধরো এটার পুরাটার মান ধরো হচ্ছে একটা থিটা মান কিছু একটা, যে পাই মাইনাস থিটা এটার ভ্যালু কত আসে দেখি। আমরা জানি কি ত্রিকোণমিতি থেকে, যে আমরা এটাকে লিখতে পারি যে টু ইন্টু পাই বাই টু মাইনাস থিটা হিসেবে। এখানে যেহেতু সাইনের ভিতর যে কোণটা আছে, এখানে পাই বাই টু এর সহগ হচ্ছে জোর, জোর হলে সাইন সাইনই থাকবে এবং আমাদের ডাইরেক্ট এই থিটাটা বসে যাবে। তারপর দেখবো এটা কোন কোয়াড্রেন্টে, এটা দেখো যে টু ইন্টু পাই বাই টু মানে পাই বাই টু দুইবার গেলাম, যে মাইনাস হওয়া মানে কি পিছনের দিকে যাওয়া, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতেছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হওয়ার কারণে সেটাই সাইন থিটাই হবে, মানে সাইন পাই মাইনাস যেটা থাকবে শুধুমাত্র সাইন সেটাই বসবে। তাহলে সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা মানে কি হবে, এখন তোমরা আশা করি ধরে ফেলেছো চট করে, সেটা হবে যে আর কিছুই না এই অ্যাঙ্গেলটা, সাইন এই অ্যাঙ্গেলটা, কারণ তোমরা এই ব্যাখ্যাটা থেকে আশা করি বুঝতে পারবে। তো তাহলে আমরা কি পেয়ে গেলাম, দেখো আমরা খুব সহজ একটা বা যেই জিনিসটা আমাদের দরকার ছিল সেটা পেয়ে গিয়েছি। দেখো পি সাইন বিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ইকুয়াল টু আর সাইন আলফা প্লাস বিটা। এখান থেকে আমরা বলতে পারি পি সাইন বিটা মানে আর সাইন আলফা প্লাস বিটা। তাহলে আমরা কি বলতে পারি যে পি বাই সাইন বিটা ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা। এখান থেকে তুমি দেখো আমি কি বলতে পারি, আমার বের করার অংশ মানে জায়গাটা কি ছিল, আমরা অংশক বের করব, মানে এই পি কিউ এর মান বের করব আর এর মাধ্যমে এবং আলফা বিটার মাধ্যমে। তাহলে তুমি দেখো আমার এই কাজটা হয়ে গেল, পি ইকুয়াল টু আমি সাইন থিটাকে ওই পাশে যদি গুণ করে দেই তাহলে আমাদের এই জিনিসটা চলে আসে। দেখো হচ্ছে যে পিটা কি আর কিছুই না, পি ভেক্টর হচ্ছে যে আমাদের কি, যে পি ভেক্টরটা হচ্ছে যে বা পি ভেক্টরের মানটা আমাদের হচ্ছে যে আর ভেক্টরের মান এর সাথে সাইন বিটা আর নিচে সাইন আলফা প্লাস বিটা। এটা কিভাবে একটু দেখো যে কিভাবে একটু মনে রাখা যায় ফিগার থেকে, যে দেখো পি এর সাথে আর এর যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলকে নিচ্ছি না, উপরে নিচে কি পি এর সাথে আর বাদে যে অ্যাঙ্গেলটা থাকে সেই অ্যাঙ্গেলটা আর সাথে নিচে আলফা প্লাস বিটা আর কি। আচ্ছা তো এখানে গেল পি এর ব্যাপারটুকু, তাহলে আমাদের কিউ এর ব্যাপারটুকুর জন্য সেম প্রসেসে যাব, যে কিউ সাইন আলফা ইকুয়াল টু পি আর বাই সাইন আলফা প্লাস বিটা আমাদের হচ্ছে। তাহলে কিউ ইকুয়াল টু আর সাইন আলফা নিচে হচ্ছে যে সাইন আলফা প্লাস বিটা, এটাই হচ্ছে যে আমাদের কিউ ভেক্টরের লব্ধির মান, বা হচ্ছে আমরা বলতে পারি যে এই আর ভেক্টরের দুটা যে অংশক, দুটা অংশকে হচ্ছে আমরা বের করে ফেললাম যে আর ভেক্টরের মাধ্যমে। ঠিক আছে তো এখন আমরা বুঝে ফেললাম, এটা মনে রাখবা যে একটা কোশ্চেন তোমরা অলওয়েজ মাথায় রাখবা বা জেনে রাখবা, সেটা হচ্ছে যে কোনো একটা লব্ধি ভেক্টরের অংশ কয়টা থাকবে, কোনো একটা লব্ধি ভেক্টরের অংশক থাকবে অসংখ্য, কোনো একটা লব্ধি ভেক্টরের অংশক কতটুকু থাকবে, অংশক থাকবে হচ্ছে যে অসংখ্য, অংশক থাকবে হচ্ছে যে অসংখ্য, কিন্তু লম্বাংশ থাকবে কয়টা আমরা সেটা নিয়েই হচ্ছে তোমরা ধরে ফেলেছ পরের আলোচনা, লম্বাংশ কয়টা হবে সেটা নিয়ে আমরা পরের আলোচনায় জানতেছি। তার আগে আশা করি এই আলোচনাটুকু তোমাদের ধরতে পারা গিয়েছে এবং আমরা তারপরের অংশটুকুই আমরা শুরু করতেছি। তারপরের অংশটা সম্পর্কে তোমরা ইতোমধ্যে ধারণা পেয়ে গিয়েছ, আমরা নির্দিষ্ট বলের কি বের করতেছিলাম এতক্ষণ ধরে, যে নির্দিষ্ট দিকে প্রদত্ত বলের অংশক বের করেছি, এখন আমরা বের করব লম্বাংশ।
এটা মাথায় রাখবা যে একটু আগে আমরা বলেছি যে লম্বাংশ কয়টি, এটা হচ্ছে যে তোমাদের কি করতে হবে একটু চিন্তা করতে বলেছি যে লম্বাংশ কয়টি হবে এই চিন্তাটা রাখতে। তো আশা করি তোমরা ইতোমধ্যেই বুঝে ফেলেছো আসলে লম্বাংশ কয়টা হয়। লম্বাংশ হয় হচ্ছে যে দুইটা, একটা কি, একটা হচ্ছে যে আমাদের উলম্ব বরাবর, আরেকটা হচ্ছে যে কি আমাদের আনুভূমিক বরাবর। ঠিক আছে, আমাদের উপাংশ হয় কয়টা, উপাংশ হয় অসংখ্য, কিন্তু লম্ব উপাংশ বা লম্বাংশ হয় কয়টা, লম্ব উপাংশ বা লম্বাংশ হয় হচ্ছে যে মাত্র দুইটা। আশা করি এই জায়গাটা বা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ, এই অবজেক্টিভটা আশা করি আর কারো ভুল হবে না আপাতত, যে তোমরা চিন্তা করবে, তোমরা যদি মুখস্থ করাচ্ছে তোমরা জানবে, ভাববে, ভাবার চেষ্টা করবে, তাহলে দেখবে যে খুব ইজিলি তোমরা বুঝতে শিখেছো। যে যেমন ধরো তোমাকে যদি তোমার নাম জিজ্ঞাসা করা হয়, তাহলে তুমি কি তোমার 10 মিনিট ভেবে বলতে হয় বা তোমার কি ভুল বলার চান্স আছে? নাই। কেন নাই? কারণ সেই জিনিসটা তোমার একদম মাথার মধ্যে গেঁথে গিয়েছে। কিন্তু এই ম্যাথগুলো তোমাদের সেই রকমভাবে বুঝতে হবে, বুঝে তোমাদের মাথার মধ্যে গেঁথে রাখতে হবে। ঠিক আছে, যাই হোক, তো আমরা পড়াশোনায় ফিরে আসি। যে আমরা একটু আগে কি দেখেছিলাম, দেখো ওই ব্যাপারটাই আমরা করব। যে একটু আগে দেখেছিলাম, দেখো আমরা আর ভেক্টর দেখেছিলাম, আর ভেক্টর, আর ভেক্টরের সাথে আমাদের আলফা আর বিটা কি হিসেবে আছে, আর ভেক্টরের সাথে পি আলফা কোণে আছে এবং আর ভেক্টরের সাথে কিউ বিটা কোণে আছে। আমরা এই কাজটাই করব, যে এই দিক বরাবর পি ভেক্টর দিলাম, এই দিক বরাবর কিউ ভেক্টর দিলাম, এখানে কি করলো আলফা ভেক্টর আর এখানে বিটা ভেক্টর। আমরা এই কাজটাই করব, বাট হচ্ছে এখানে একটু স্পেশালভাবে করব। স্পেশালভাবেটা কি, দেখো স্পেশালভাবেটা হচ্ছে, দেখো একটু আগে যে বের করেছি আমরা ওটাই কাজে লাগাবো। দেখো একটু আগে আমরা কি বের করলাম, যে দেখো যে পি ইকুয়াল টু, আমরা এটাই কাজে লাগিয়ে কাজটা করব। দেখো পি ইকুয়াল টু আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, আমরা বের করেছি কিউ ইকুয়াল টু আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। আচ্ছা, তো এটাই কাজে লাগবো বলতে আমি কি বুঝাচ্ছি, যে আমরা এই ইনফরমেশনটাই আমরা অ্যাপ্লাই করতে শিখব, এটার অ্যাপ্লিকেশন কি হতে পারে। দেখো আচ্ছা, তো এখানে দেখো লম্বাংশ মানে কি বলতেছি, যে দুইটা উপাংশ, লম্ব উপাংশ, এটা মাথায় রাখবা যে লম্বাংশ দুইটা, একটা হচ্ছে যে উলম্ব বরাবর, একটা আনুভূমিক বরাবর, অর্থাৎ অংশ হচ্ছে অসংখ্য আর লম্বাংশ হচ্ছে মাত্র দুইটা। আচ্ছা, তো এখন আসি হচ্ছে যে একটু ব্যাপারে, যে এখানে দেখতেই পারা যাচ্ছে যে এই পুরাটা কি একটা 90 ডিগ্রি কোণ। যেহেতু লম্বাংশ নিচ্ছি তাহলে আমরা কি বলতে পারি যে আলফা প্লাস বিটার ভ্যালু কত, 90 ডিগ্রি। ঠিক আছে, তো তাহলে এখানে বসাই যে আমরা এখন কি বের করব, লম্বাংশ বের করব। তো লম্বাংশ বের করতে হচ্ছে আমরা চলে যাই, দেখো এখানে আমরা কি বলতে পারি, পি ইকুয়াল টু আর সাইন বিটা, বিটা না দিয়ে আমরা সব আলফার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব, বিটা না দিয়ে আমরা সব আলফার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। এখানে দেখো আলফা প্লাস বিটা মানে কি 90 ডিগ্রি, তাহলে বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা। আমরা এই দেখো 90 ডিগ্রি মাইনাস আলফা যদি এই জায়গাটায় বসিয়ে দিই, দেখো কি আসে, 90 ডিগ্রি মাইনাস আলফা কোণ। আর নিচে দেখো সাইন আলফা প্লাস বিটা মানে কত, সাইন 90 ডিগ্রি। সাইন 90-এর ভ্যালু হচ্ছে আমরা জানি 1, আর এখানে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা। আচ্ছা, তো সাইন 90 ডিগ্রি মাইনাস আলফার ভ্যালু তোমরা জানো, যে 90 ডিগ্রি মাইনাস আলফা, যে এখানে দেখতেছি যে 90 ডিগ্রি এর গুণিতক বা পাই বাই 2 এর গুণিতক হচ্ছে এখানে বিজোড়। বিজোড় হওয়ার কারণে আমাদের সাইনটা চেঞ্জ হয়ে হবে কি, কজ, কজ আলফা বসে যাবে। ঠিক আছে, এখানে তিনটা কাজ ছিল, একটা হচ্ছে যে 90 ডিগ্রি এর হচ্ছে গুণিতক জোড় না, মানে 90 ডিগ্রি প্লাস মাইনাস আলফা হিসাবে প্রকাশ করা, দ্বিতীয় কাজ হলো যে 90 ডিগ্রি এর গুণিতক জোড় না বিজোড় দেখা। যদি জোর হয় তাহলে সাইন সাইনই থাকবে, বিজোর হলে সাইন হয়ে যাবে কজ, আর তৃতীয় কি ছিল, তার চিহ্নটা দেখা। তো এখানে এটা চিহ্নটা কত, দেখো 90 ডিগ্রি মাইনাস আলফা মানে 90 ডিগ্রি যাবা, মাইনাস আলফা মানে পিছনে ব্যাক করবা, এটা ফার্স্ট কোয়াড্রেন্টই থাকতেছে, দ্যাট মিনস প্রথম কোয়াড্রেন্টে যেহেতু সবই পজিটিভ এজন্য এটা আর কিছুই হবে না, এটা কজ আলফা হবে। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা এইটার ভ্যালু কত হবে আমাদের, কজ আলফা, আর কজ আলফা। তো এখান থেকে দেখো আমরা পি এর মানটা কি পেয়ে গেলাম, যে পি ইকুয়াল টু আর কজ আলফা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা লম্ব উপাংশ পেয়ে গেলাম। দেখো পিটা কি, দেখো আনুভূমিক বরাবর আছে, এটা কি আমাদের আনুভূমিক উপাংশ, অর্থাৎ তোমাদের যদি আনুভূমিক উপাংশটা জাস্ট বলে, এখন তুমি দেখো তোমার কিন্তু হচ্ছে দুইটা অ্যাঙ্গেল আমাদের জানা লাগতেছে না, আমাদের একটা অ্যাঙ্গেলই জানা থাকলে হচ্ছে, আর একটা অ্যাঙ্গেল ইজিলি বের করা যাচ্ছে লম্বাংশের জন্য। তো আনুভূমিক উপাংশটা কি হচ্ছে যে পি ইকুয়াল টু আর কজ আলফা, আশা করি বোঝা গিয়েছে। আর এখানে যদি হচ্ছে আমরা আরেকবার দেখি যে কিউ এর জন্য,
কিউ ইকুয়াল টু আর সাইন আলফা, আর নিচে হচ্ছে রে সাইন আলফা প্লাস বিটার ভ্যালু তোমরা জানো 90 ডিগ্রি, এবং 90 ডিগ্রির ভ্যালু কত হচ্ছে 1, তোমরা সেটা অবশ্যই জানো, আমরা একটু আগেও সেটা নিয়ে কথা বলেছি। তাহলে কিউ ইকুয়াল টু কি দাঁড়ালো, যে আমাদের আর সাইন আলফা। তো এই কিউ ইকুয়াল টু আর সাইন আলফা, কিউটা দেখো সেটা কি উলম্ব উপাংশ, ঠিক আছে, এটা আনুভূমিক না, এটা কি উপাংশ, এটা হচ্ছে উলম্ব উপাংশ। অর্থাৎ আমাদের উলম্ব উপাংশের জন্য আমরা বুঝে ফেললাম যে সর্বদাই কি হবে আমাদের থিটা মানে সাইন হবে, সাইনের অনুপাত হবে আর আনুভূমিকের সাথে কজের অনুপাত হবে, বুঝছি ব্যাপারটা। আর এই কোণটা দেখো অবশ্যই আমরা কিসের সাথে নিতে হবে, আমাদের এই আর ভেক্টরের সাথে, আর ভেক্টরের সাথে যে পি ভেক্টর বা আনুভূমিক ভেক্টর বা আনুভূমিক যে উপাংশটা, এই আনুভূমিক উপাংশের সাথে অ্যাঙ্গেলটা নিতে হবে। তুমি যদি বিটা নিয়ে কাজ করতে চাও তখন এই ফর্মুলা একটু চেঞ্জ হবে, একটু চেঞ্জ হবে, বাট জিনিসগুলো একই থাকবে আর কি। যাই হোক, তো আশা করি আর কি যে আমরা একটু আগে যে বা মাত্র যে আমরা দুইটা জিনিস শিখেছি সেটা কি, একটা হচ্ছে যে কোনো বলের লব্ধি বলের হচ্ছে যে আমরা উপাংশগুলা বের করা শিখেছি, আপাতত দুইটা উপাংশ বের করা শিখেছি, একটু পর আমরা আরো উপাংশ বের করা শিখব। এটার জন্য তোমাদের আরো একটা থিওরি জানা দরকার, সেই থিওরিটা জানিয়ে আমরা জেনে ফেলবো যে একটা লব্ধির জন্য, এই যে একটু আগে দেখেছিলাম যে একটা বস্তা আমাদের 4-5 জন লোক বিভিন্ন দিক থেকে টানতে পারে, প্রত্যেকটারই আমরা লব্ধির মান বের করতে পারবো এবং দিক বের করতে পারবো, এরকম যতগুলা বলই থাকুক না কেন। তার জন্য আমাদের লম্বাংশ উপপাদ্যটা একটু জানতে হবে। তো আশা করি আমরা তার পরের আলোচনায় হচ্ছে লম্বাংশ উপপাদ্য এবং সবাইকে সেই জায়গাটা পাবো আর। আচ্ছা, তো এখন আমরা জানবো হচ্ছে যে লম্বাংশ উপপাদ্য নিয়ে। তো আমরা এই ম্যাথগুলো করার জন্য বা ফিজিক্সের অনেক ম্যাথগুলো আমরা করেছি এই লম্বাংশ উপপাদ্যটাই ব্যবহার করে, হয়তো বা মনের অজান্তেই আমরা ব্যবহারটা করে করেছি বা অনেকে মুখস্থ করে করেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা বুঝতে শিখবো, আমাদের এই কাজগুলো করার মেইন রিজনটাই হচ্ছে তোমাদের কিছু বুঝতে শেখানো, তোমাদের শেখানো ব্যাপারগুলো আছে কেন কিভাবে হচ্ছে, ঠিক আছে। যে কই পারবে, তুমি যদি প্র্যাকটিস করো তুমি যে কোনো কিছুই পারবে, কিন্তু সব কিছু বোঝারও একটা জায়গা থাকে। তো যতটুকু পারি আমাদের আমাদের এই জায়গাটা থেকে আমরা করার চেষ্টা করি আর কি। তো যাই হোক, তো আমরা তাহলে আর কি যে শুরু করি লম্বাংশ উপপাদ্যটা, এবং যখন আমরা ম্যাথগুলো আস্তে আস্তে সলভ করব তখন ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে যে লম্বাংশ উপপাদ্যগুলাই আমরা ব্যবহার করে কিভাবে খুব ইজিলি সলভগুলো করতে পারতেছি। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তো আমরা এইখানে দেখতেছি লম্বাংশ উপপাদ্য, লম্বাংশ উপপাদ্য শুরু করার জন্য আমরা আর কি একটু ভিন্নভাবে শুরু করব, একটা সামান্তরিক একেই, তবে আমাদের এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস আঁকতে হবে, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস একে আমরা কাজটা করব। আচ্ছা, তো দেখো এটা হচ্ছে আমাদের একটা অক্ষ, তো দুইটা অক্ষ নিয়ে আমরা কাজ করব, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, তো এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। আচ্ছা, তো তারপর আমরা কি করব, আমরা হচ্ছে একটা সামান্তরিক ড্র করব। আচ্ছা, তো সামান্তরিকটা আমরা ড্র করে ফেলি, এটা হচ্ছে একটা সামান্তরিক, ঠিক আছে। তো সামান্তরিকটা ড্র করব একটু ভিন্নভাবে, যে আমরা এখানে একটু ভিন্নভাবে ড্র করব বলতে এখানে আমরা এই পি বাহুটা একটু অন্যভাবে মানে তেসরাভাবে নেব আর কি, একটু এটা প্রমাণের সুবিধার্থে আর কি। আচ্ছা, তো আমরা তারপর সামান্তরিকটা আঁকা শেষ হোক, তারপর আশা করি আমরা আলোচনাটা আসি আর কি। আচ্ছা, তো এই তো গেল সামান্তরিকটা। আচ্ছা, তো ধরবো যে এটা ও থেকে শুরু হয়েছে, মাই ব্যাড, যে আমার হয়তো একটু আঁকার ত্রুটি থাকতে পারে, বাট আমরা শুরু করব যে ও থেকে আর কি। তো ধরি আমরা এখানে দেখো যে এখানে ও থেকে আমাদের এ আর বি আর সি তিনটা, তো ও সি বরাবর ধরি একটা কিউ ভেক্টর বা কিউ বল কাজ করতেছে, এবং ও এ বরাবর পি বল কাজ করতেছে, এবং এই বরাবর তো তোমার কি আর বা লব্ধি বল কাজ করে। আচ্ছা, লম্বাংশ উপপাদ্য আসলে কি বলে, আমরা ইনশাল্লাহ হচ্ছে এটা শেষ হোক তাহলে আমরা বুঝতে পারবো যে লব্ধি উপপাদ্যটা নিয়ে কি বলে মেনলি। আচ্ছা, তো তারপর কি করবো, এটা ছিল সামান্তরিক, তারপর দেখো হচ্ছে আমরা একটা লম্ব টানবো, ঠিক আছে। এই দেখো আমরা এই সি থেকে এক্স এক্সিসের উপর একটা ধরো লম্ব টানলাম, যে লম্বটা ধরলাম হচ্ছে এটার নাম ও এল, তারপর এই এ পয়েন্ট থেকে হচ্ছে একটা লম্ব টানবো ধরো ও এম, এবং বি থেকেও একটা লম্ব টানবো, এই লম্বটা টানার যে জায়গাটা আমাদের আরেকটু জায়গাটা বাড়াতে হবে, এক্সের জায়গাটা আরেকটু বাড়াতে হবে, আমরা বুঝতে পারলাম আমাদের এক্সের জায়গাটা আরেকটু বাড়াতে হবে,
তো এক্স হচ্ছে এখানে, যাই হোক। তো এটাকে ধরলাম ও এন, যাই হোক আর কি। তো তাহলে আমরা কি দেখলাম, যে আমরা দেখলাম আমরা একটা সামান্তরিক এঁকেছিলাম ও এ বি সি, এখান থেকে সি থেকে একটা লম্ব টানলাম, বি থেকে লম্ব টানলাম, বি এবং এ থেকেও একটা লম্ব টানলাম। তারপর কি করব, এ থেকে এই বি এন এর উপর আমরা হচ্ছে একটা লম্ব টানব। এই লম্বটা ধরো নাম দিলাম বি, ধরো এন ও, ধরো ডি দিলাম, বি ডি লম্ব, ওটা সমস্যা নেই, এটা হচ্ছে একটা লম্ব আর কি। আচ্ছা, মোটামুটি এই হচ্ছে আমাদের চিত্রটা, আমাদের ফিগারটা হচ্ছে এতটুকুই। তো এখন হচ্ছে যে আমরা আরেকটু সামনে আগাবো। তো এই জিনিসটা আমাদের জানার জন্য বা বোঝার জন্য আমাদের আরেকটু ব্যাপার একটু বুঝতে হবে। আচ্ছা যাই হোক, তো ওই ব্যাপারটা আমরা আস্তে আস্তেই বুঝে ফেলবো। তো এখন আসি আমরা আমাদের আলোচনাটায়। আচ্ছা, তো এখানে লম্বাংশ উপপাদ্য বলতে কি বুঝাচ্ছি, এই ব্যাপারটা বোঝানোর আগে আমরা মেনলি দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। কোন দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব মেনলি, আমরা দেখো এই যে ত্রিভুজ ও সি এল, এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, ত্রিভুজ ও সি এল নিয়ে কাজ করব মেনলি আমরা প্রথমে, ঠিক আছে। ত্রিভুজ ও সি এল এবং ত্রিভুজ এ বি এবং ত্রিভুজ ডি, এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। অর্থাৎ আমরা কি কি ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, ত্রিভুজ ও সি এল এবং ত্রিভুজ এ ডি বি। আচ্ছা, তো এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সেম এটা আমরা একটু দেখি, যে ত্রিভুজ কি কি বললাম, যে ও সি এল ও ত্রিভুজ আমাদের কি বললাম এ ডি বি এর মধ্যে কি কি মিল আছে, কি কি অমিল আছে, সেটা আমরা দেখার চেষ্টা করি আর কি। আচ্ছা, তো প্রথম কাজটাই দেখো, আমরা এই দুইটা ত্রিভুজে আমাদের ও সি আর এ বি এই দুইটা বাহু সেম, কারণ এরা কি পরস্পর সমান, এটা হচ্ছে একটা সামান্তরিকের বাহু, এটা আর কি আর আশা করি বুঝতে পেরেছি। তারপর দেখো এখানে যেহেতু লম্ব এঁকেছি, তাহলে ও এল সি এটাও কি একটা লম্ব এঁকেছি, এ ডি বি এই দুইটা কোণই সমান, অর্থাৎ কোণ ও এল সি ইকুয়াল টু কোণ এ ডি বি, এই দুইটাই কি কোণ, এক সমকোণ, ঠিক আছে। তারপর তুমি দেখো যে আমাদের, আচ্ছা এখানে একটু বোঝার ব্যাপার আছে, বোঝার ব্যাপারটা কি, যে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে, আচ্ছা আমি একটু আলাদা আঁকতেছি যাতে আলাদা করে হচ্ছে বুঝতে পারি আর কি। আচ্ছা, ব্যাপারটা ধরো হচ্ছে যে এইরকম, আচ্ছা এরকমই দেখতে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আসতেছে আমাদের ও এল সি, এখানে আসতেছে আমাদের এ ডি বি, ওকে ফাইন। আচ্ছা, তো এখন আসি যে আমরা এই কোণটা দেখো, আমরা যদি হচ্ছে যে এখান থেকে একটা ডট 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 লাইন করে বাড়াই, তাহলে তুমি দেখো যে কি হচ্ছে আমাদের এখানে, আমাদের এখানে দেখো যে এই কোণটা আর এই কোণটা সমান হয়, ঠিক আছে। কিভাবে সমান হয় দেখো, যে আমরা যদি দেখো এটাকেও বাড়াই, দেখো এটা হচ্ছে একটা এই রেখাটা আর এই দুইটা রেখা হচ্ছে সমান্তরাল রেখা, কেন, কারণ এক্স এক্সিসের বরাবর হচ্ছে আমি কি করেছি, সমান্তরাল করে এখানে লম্ব টেনেছিলাম, মানে এই রেখা আর এই রেখা হচ্ছে সমান্তরাল, মানে এখানে যদি আমি বাড়াই দেই, দেখো এই যে এখানে আমি বাড়াই দিই, তাহলে কি এই কোণটাও কি হয়, এই কোণের সমান হয়, এই কোণটা কি কোণ সি ও এল, সি ও এল, আর এই কোণটা সমান কেন, কারণ সে দুইটা সমান্তরাল রেখা, তাদের ছেদক এটা, এই দুইটা কি অনুরূপ কোণ আর করেসপন্ডিং অ্যাঙ্গেল, যারা ইংলিশ ভার্সনে আছে। আবার সেম কথাটাও দেখো, এটা আর এটা হচ্ছে এটা সমান্তরাল, এই দুইটাও কি অনুরূপ কোণ, মানে কি এই কোণ এই কোণের সমান, এই কোণ এই কোণের সমান, মানে বলতে পারি এই কোণ এই কোণের সমান, বুঝছি ব্যাপারটা, যে আমাদের বলতে পারি যে এই কোণ আর এই কোণ হচ্ছে এটা পরস্পর সমান, ধরতে পারা গিয়েছে, কারণ তারা অনুরূপ কোণ, এই যে আমরা এভাবে অনুরূপ কোণটা বুঝালাম আর কি। তো তাহলে আমরা কি বলতে পারি, যে কোণ সি ও এল ইকুয়াল টু কোণ ডি এ বি, এই দুইটা হচ্ছে এর সমান, ঠিক আছে। তো এক দুইটা ত্রিভুজে যদি হচ্ছে দুইটা বাহু, দুইটা কোণ এবং একটা বাহু যদি সমান হয়, দুইটা কোণ এবং একটা বাহু সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা আমাদের কি হবে, ত্রিভুজ দুইটা হবে হচ্ছে সর্বসম, মানে ত্রিভুজ ও সি এল সর্বসম ত্রিভুজ এ ডি বি, ঠিক আছে। দুইটা যদি সর্বসম হয় তাদের তাদের সব সেম, ঠিক আছে। তো আমরা সব সেম লাগবে না, আমাদের এই বাহু আর এই বাহু সমান দেখাতে পারলেই হলো। তাহলে আমরা বলতে পারি যে ও এল আর এডি হচ্ছে এটা সমান, আবার এডি দেখো এম এন এরও সমান, কেন, কারণ এম এন এম এন ডি এ এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র হওয়ার কারণে এটা আর এটা সমান,
বুঝছে ব্যাপারটা? আমাদের এই ব্যাপারটাই দরকার ছিল। দেখো এই যে ত্রিভুজটা কেন সর্বসম প্রমাণ করেছি, আমাদের এই লাইনটা দরকার ছিল সেই জন্য, ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, তো প্রত্যেকটারই একটা অর্থ আছে, ম্যাথের প্রত্যেকটা কাজেরই এক একটা লজিক আছে। লজিক ছাড়া হচ্ছে যে ম্যাথের কোনো জায়গাটাই করা হয় না। ওই লজিকটাই যদি তোমরা ধরতে পারো তাহলে আর কি দেখবা যে গণিতটা অনেক সহজ লাগতেছে বুঝতে। আচ্ছা, তো এখন আসি আমরা আরেকটু সামনে আগাই। এখন আমরা এই দুইটা দেখালাম সমান, এখন আমরা একটু বিগার ক্ষেত্রটা চিন্তা করি, বা হচ্ছে যে একটু বিগার ক্ষেত্রে আর কি যে চিন্তাটা করি। ধরো হচ্ছে যে বিগার চিত্রটা কি, বিগার চিন্তাটা হচ্ছে যে দেখো জ্যামিতিকভাবে তুমি চিন্তা করো যে আমাদের এই ও এন যে এইটুকু, জ্যামিতিকভাবে চিন্তা করো যে এখন ও এন, আচ্ছা তো ও এনটা দেখো যে ও এনটা কি, ও এনটা আমি বলতে পারি যে ও এম প্লাস এম এন এর, ও এম প্লাস এম এন এর যোগফল। দেখো ও এনটা কি, ও এন হচ্ছে যে এইটুকু আর এইটুকুর যোগফল, আমি এটাই বলেছি ও এম প্লাস এম এন, ঠিক আছে? এম এনটা কি, দেখো এম এনটাকে আমি বলতে পারি দেখো ও এল, একটু আগে প্রমাণ করেছি এম এন আর এটা সমান, এটা আর এটা সমান, মানে হচ্ছে এম এন আর ও এল সমান, বা আমরা এখানে বলতে পারি ও এম প্লাস ও এল এর সমান হচ্ছে ও এন। আমাদের এই জিনিসটাই দরকার, এটাই হচ্ছে লম্বাংশ উপপাদ্য। এখন আসে এটা কিভাবে লম্বাংশ উপপাদ্য হয়, বা এটার তাৎপর্যটা কি। তাৎপর্যটা হচ্ছে যে ব্যাপারটা এরকম, তো লম্বাংশ মানে আমরা কি জানি, যে লম্বাংশ মানে হচ্ছে যে আমরা লম্ব উপাংশ আমরা বলতে পারি। তোমরা একটু আগে দেখে এসেছো যে এই লব্ধির উপাংশ হয় অনেকগুলো, কিন্তু লম্বাংশ হয় দুইটা, একটা হচ্ছে আনুভূমিক, একটা হচ্ছে যে উলম্ব। এটা হচ্ছে আনুভূমিক উপাংশ, এটা হচ্ছে যে উলম্ব উপাংশ। তেমনি ভাবে এই আর এর দেখো একটা আনুভূমিক উপাংশটা কি, ও এন। ও এনটা কি, ও এন হচ্ছে যে আর এর আনুভূমিক উপাংশ, আর এর আনুভূমিক উপাংশ, ঠিক আছে? আচ্ছা, তো তারপর ও এমটা কি, ও এমটা তুমি দেখো ও এম, ও এম হচ্ছে যে এই দেখো পি এর আনুভূমিক উপাংশ, বা পি এর আনুভূমিক উপাংশ। তারপর ও এল, ও এলটা কি দেখো, ও এল হচ্ছে যে এই কিউ এর আনুভূমিক উপাংশ, ও এল হচ্ছে যে এই কিউ এর আনুভূমিক উপাংশ, ঠিক আছে? এটার কিন্তু একটা বড় একটা জায়গা আছে, ইম্পর্টেন্সের জায়গা, সেটা একটু বোঝার চেষ্টা করি যে এখানে কি হচ্ছে। যে লব্ধি ভেক্টরের আনুভূমিক উপাংশগুলো, তার যেই লব্ধি ভেক্টরটার আনুভূমিক উপাংশগুলো, এই লব্ধি ভেক্টরের যে উপাংশগুলা ছিল, ওই উপাংশগুলার প্রত্যেকটার আলাদা আলাদা আনুভূমিক উপাংশের যোগফল সমান। এখানে যদি কিউ না দিয়ে আরো একটা বল যদি বলতাম তাহলে আরো একটা বার তো কোনো সমস্যা নাই। অর্থাৎ আনুভূমিক উপাংশ কি, লব্ধির আনুভূমিক উপাংশ হচ্ছে যে তার অন্যান্য উপাংশগুলা, ধরো পি কিউ আর এস টি যাই বলি না কেন, প্রত্যেকটার আনুভূমিক উপাংশ যদি নেই, প্রত্যেকটার যদি আনুভূমিক উপাংশ নিতাম, তার যোগ করলে আমরা লব্ধির আনুভূমিক উপাংশ পাই। অর্থাৎ লব্ধির আনুভূমিক উপাংশগুলা হচ্ছে যে আমার তার উপাংশের আনুভূমিক উপাংশগুলার যোগফলের সমান। সেম কথাতে তোমরা উলম্বর জন্য বলতে পারো, আমরা যদি এই বরাবর হচ্ছে লম্ব টানতাম, এই বরাবর লম্ব টানতাম, এই ওয়াই অক্ষ বরাবর লম্ব টানতাম, তাহলে আমরা কি পেতাম, উলম্ব উপাংশ পেতাম, সেইখানেও সেম হতো আর কি। অর্থাৎ আনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ দুইটার জন্য একই কথা বলতে পারি। কি কথা, লব্ধির আনুভূমিক বা লব্ধির উলম্ব উপাংশ হচ্ছে যে তার যে উপাংশগুলো, লব্ধির যে উপাংশগুলো, যে যে পি কিউ, এই পি কিউ এর নিজস্ব আনুভূমিক অথবা নিজস্ব উলম্ব উপাংশগুলো যোগফলের সমান। অর্থাৎ এটাই বলে লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্যটা তাহলে কি বলে, লম্বাংশ উপপাদ্যটা বলে যে আমার লব্ধির জন্য তুমি যদি আনুভূমিক নাও বা উলম্ব তুমি যাই নাও না কেন, ওই লব্ধির যে আলাদা উপাংশগুলো ছিল তাদের প্রত্যেকের যে লম্ব উপাংশগুলো তুমি যদি নাও, তাদের যোগফলের সমান। অর্থাৎ লব্ধি কি, লব্ধি হচ্ছে যে অন্যগুলো উপাংশের যোগফলের সমান, বুঝছি? আমরা যদি খুব ইজিলি বলতে চাই আর কি, আসলে এটা ঠিক না যে লব্ধির আনুভূমিক উপাংশ বলা উচিত, এটা উলম্বের জন্য সত্যি আর কি। তাহলে বুঝলাম কি, লব্ধি হচ্ছে যে লব্ধির যে উপাংশটা, লম্বাংশটা আমরা এভাবে একবারই ডিফাইন করি যে লব্ধির লম্বাংশ হচ্ছে তার উপাংশগুলোর লম্বাংশের যোগফলের সমান। এটা মানে এটাই বোঝায় যে আমরা এভাবে বলতে পারি যে লব্ধির লম্বাংশ উপাংশ এটাই বলে যে লব্ধির লম্বাংশ
তার উপাংশের উপাংশগুলোর তার উপাংশগুলোর যে লম্বাংশের যোগফলের সমান। লম্বাংশ এখানে আনুভূমিক হতে পারে, উলম্ব হতে পারে, এখানে উলম্ব হলে এখানে উলম্ব, আনুভূমিক হলে আনুভূমিক, আচ্ছা যোগফলের সমান। বুঝছি ব্যাপারটা, আশা করি হচ্ছে লম্বাংশ উপপাদ্যটা তোমরা ধরতে পেরেছো আর কি, ঠিক আছে ব্যাপারটা। আশা করি আমরা এই জায়গাটা বুঝতে পেরেছি যে লম্বাংশ উপপাদ্যের ব্যাপারটা, যে লম্বাংশ উপপাদ্যটা কি, আরেকবার বলি যে লম্বাংশ উপপাদ্যটা হচ্ছে যে লব্ধির লম্বাংশ হচ্ছে যে তার অন্যান্য যে উপাংশগুলোর লম্বাংশ তার সমষ্টি সমান হবে। আশা করি জায়গাটা ধরতে পেরেছি। এখন আর কি যে আমরা এই লম্বাংশ উপপাদ্যটা যে মাত্র শিখলাম, এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা আরেকটা জায়গা শিখব, সেটা হচ্ছে বল জোটের লব্ধি। বল জোটের লব্ধি বলতে কি বুঝাচ্ছি মেইনলি, বল জোটের লব্ধি বলতে বুঝাচ্ছি আমরা একটু আগেই বললাম যে আমরা ধরো হচ্ছে অনেকগুলা বল আছে, ঠিক আছে, ধরো অনেকগুলা বল, একটা বল ধরো হচ্ছে যে এখানে পি ওয়ান বল কাজ করতেছে, এখানে ধরো আরেকটা বল কাজ করতেছে ধরো পি টু বল, আরেকটা বল কাজ করতেছে ধরো পি থ্রি বল, আরেকটা বল কাজ করতেছে ধরো পি ফোর বল, ঠিক আছে। এই চারটা বলের লব্ধি ধরো, এই চারটা বলের লব্ধি ধরো হচ্ছে আমাদের এই বরাবর যাবে, যে চারটা বলের লব্ধি ধরো হচ্ছে না আমাদের এই বরাবর যাবে, এই বরাবর হচ্ছে চারটা বলের লব্ধিকে ধরে নিলাম হচ্ছে আমরা পি, ঠিক আছে। আচ্ছা তো এখন আসি হচ্ছে যে আমরা আমাদের কোনগুলো একটু বলতে হবে। ধরি পি ওয়ানের সাপেক্ষে পি টু আমাদের থিটা ওয়ান কোণে আছে, আচ্ছা পি ওয়ানের সাথে এই কোণটা সে ধরো, এই কোণটা বলতে হচ্ছে কি আমি লব্ধি বুঝাচ্ছি, লব্ধিটা হচ্ছে থিটা কোণে আছে, আচ্ছা আর পি থ্রি ধরি পি ওয়ানের সাথে আমাদের থিটা থ্রি কোণে আছে এবং পি ফোরটা থিটা ওয়ানের সাথে থিটা ফোর করে আছে, ঠিক আছে। তাহলে কি বুঝলাম বা কি দেখলাম যে হচ্ছে যে আমাদের পি ওয়ানের সাথে থিটা, পি ওয়ানের সাথে থিটা কোণে আছে হচ্ছে যে এই লব্ধিটা, পি ওয়ানের সাথে পি টুটা আছে কি, দেখো পি ওয়ানের সাথে পি টু আছে থিটা ওয়ান কোণে, পি ওয়ানের সাথে পি থ্রি আছে দেখো থিটা থ্রি কোণে, পি ওয়ানের সাথে পি ফোর আছে দেখো থিটা ফোর কোণে। তাহলে এখানে আমরা লম্বাংশ উপপাদ্যগুলো হচ্ছে এখন অ্যাপ্লাই করব। তাহলে লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করব অর্থাৎ আনুভূমিক বরাবর উপাংশ নিয়ে পাই, অর্থাৎ আমরা কি শিখব এখন, আনুভূমিক উপাংশ বা আনুভূমিক বরাবর উপাংশ। আচ্ছা তো আমরা একটু আগে শিখে এসেছি যে আমরা আনুভূমিক উপাংশটা কি, যে কোনো একটা যদি এরকম লব্ধি হয় আর হয় তার আনুভূমিক উপাংশটা কি তোমরা জানো, আনুভূমিক উপাংশটা কি আমরা জানি পি ইকুয়াল টু আর কস থিটা। থিটা কি, যখন আমাদের এই পি এর সাথে আর থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবং উলম্ব উপাংশটা কি, যে কিউ যদি ধরি কিউ ইকুয়াল টু আর সাইন থিটা। বুঝছি ব্যাপারটা, আনুভূমিক হয় হচ্ছে যে আমাদের কি কস, উলম্ব হয় সাইন। তাহলে আনুভূমিক বরাবর যদি উপাংশটা নেই তাহলে আমরা কি পাই, দেখো এটা হচ্ছে আমাদের কি লব্ধি, তাহলে হচ্ছে লব্ধি হচ্ছে রে পি, আনুভূমিকের জন্য কি হবে আমাদের কস থিটা, অর্থাৎ পি কস থিটা কি, দেখো এক্স অক্ষ এই বরাবর যদি এক্স অক্ষ ধরি, এক্স অক্ষের সাথে সেটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে থিটা কোণ, অর্থাৎ পি কস থিটা ইকুয়াল টু, পি কস থিটা ইকুয়াল টু আমরা তাহলে কি পাচ্ছি, যে একটু আগে শিখে আসলাম যে আমরা লম্বাংশ উপপাদ্য এটা হচ্ছে যে লব্ধির উপাংশ বা লব্ধির আনুভূমিক উপাংশ হচ্ছে যে কি, বাকি যে বলগুলো আছে প্রত্যেকটার কি, প্রত্যেকটার আমাদের আনুভূমিক উপাংশের যোগফলের সমান। আচ্ছা তো আনুভূমিক উপাংশ এখন বের করতে পারবো, বুঝে ফেলছি এই ভেক্টরের মানে মান সাথে কস কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো দেখো যে পি ওয়ান এক্স অক্ষের সাথে শূন্য ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমরা বলতে পারি যে পি ওয়ান কস জিরো ডিগ্রি। তারপর পি টুর ক্ষেত্রে আসি, পি টু তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখন তোমরা বুঝে ফেলেছো না যে পি টু এক্স অক্ষের সাথে দেখো থিটা ওয়ান উৎপন্ন করে, এই জন্য কস থিটা ওয়ান। তারপর পি থ্রির কথায় আসি, পি থ্রি আমাদের এক্স অক্ষের সাথে দেখো থিটা থ্রি কোণ উৎপন্ন করে, পি ফোর দেখো যতগুলা বল থাকবে আমরা এইভাবে করে বাড়াতেই পারি, যতগুলা বলই দেই একই কাজই হবে, পি ফোর তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে দেখো থিটা ফোর কোণ উৎপন্ন করে। এই পুরাটাকে ধরলাম হচ্ছে যে আমরা এক্স আর কি।
ঠিক আছে ব্যাপারটা। তো তাহলে আমরা কি দেখলাম, আশা করি বোঝা গেছে এটা কি আমাদের লব্ধির লম্বাংশ আনুভূমিক উপাংশ কি P1 এর আনুভূমিক উপাংশ প্লাস P2 এর আনুভূমিক উপাংশ প্লাস P3 এর আনুভূমিক উপাংশ প্লাস P4 এর আনুভূমিক উপাংশের সমান। আশা করি এই জিনিসটা বুঝতে পারা গিয়েছে। এই পুরোটার মান ধরলাম আমরা হচ্ছে x। সেমভাবে আমরা আনুভূমিক নিলাম, আমরা যদি এখন উলম্ব বরাবর নিতাম, আমরা যদি উলম্ব বরাবর নিতাম তাহলে দেখো কি হতো, যে পি সাইন থিটা ইকুয়াল টু P1, এখানে একই কাজটাই হবে, জাস্ট হচ্ছে কজের জায়গায় আমরা সাইনটা বসাবো, প্লাস P2 সাইন থিটা 1 প্লাস P3 সাইন থিটা 3 প্লাস P4 সাইন থিটা 4। এই পুরাটাকে ধরলাম হচ্ছে আমরা y, ঠিক আছে। আচ্ছা, তো এখানে বল জোটের লব্ধি বের করব, মানে হচ্ছে আমরা p এর ভ্যালু বের করব। এইটাকে সমীকরণ 1 দিলাম, এইটাকে সমীকরণ 2 দিলাম। এটা মাথায় রাখবো আমরা যে অলওয়েজ আমাদের যখন হচ্ছে যে কস থিটা আর সাইন থিটা থাকবে, এখান থেকে কস আর সাইনকে ভ্যানিশ করে দিতে হবে। আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে দুইটাকে বর্গ করে যোগ করা। কারণ কি, আমরা জানি দুইটার বর্গ করে যোগ করলে কি হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। এই সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার ভ্যালু দেখো 1 চলে আসতেছে, যেখান থেকে আমরা সাইন থিটা এবং কস থিটা দুইটাকে ইরাডিকেট করতে পারি বা উঠিয়ে ফেলতে পারি। তো তাহলে আমরা 1² + 2² যদি যোগ করি তাহলে দেখো কি আসে, দেখো P² cos² θ প্লাস এখানে কি আসে, দেখো P² sin² θ, ঠিক আছে, ইকুয়াল টু এখানে x ধরে নিয়েছে, মানে পুরোটা হোল স্কোয়ার হবে। তো এত ঝামেলার দরকার নেই, আমরা জাস্ট এখানে x² বলতে পারি আর এখানে y² বলতে পারি। তো এখানে যদি P² কমন নেই তাহলে দেখো sin² θ প্লাস cos² θ আমরা বলতে পারি, আর এখানে দেখো কি আসে, x² + y². তো তাহলে sin² θ + cos² θ কি হয়, 1 হয়, এটা তোমরা জানো। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, সুতরাং p ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম। এটাই হচ্ছে যে আমাদের বল জোটের লব্ধি বের করার ফর্মুলা, যে আমরা প্রত্যেকটা বলের উপাংশগুলো নিব, নিয়ে আর কি আমরা এরকম একটা সমীকরণ পাবো। তারপর তুমি যদি এভাবে কাজটা করো তুমি বল জোটের লব্ধি পাবা। তারপর এই বল জোটের যে লব্ধি কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটাও হচ্ছে তোমরা বের করতে পারবা। কিভাবে, দেখো কাজটা একদমই সোজা। তুমি দেখো ও কোণের জন্য আমরা ট্যান যেহেতু অ্যাপ্লাই করবো, অর্থাৎ 2/1 করলেই দেখো হয়ে যাচ্ছে। 2/1 করলে কত আসে, দেখো P sin θ/P cos θ। পি সাইন থিটার সাথে দেখো ওয়াই আছে, পি কস থিটার সাথে এক্স আছে, তাহলে পি কাটাকাটি যাবে। সাইন থিটা বাই কস থিটা আমরা জানি কি, ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু y/x। তো থিটা ইকুয়াল টু আমাদের ট্যান ইনভার্স দেখো y/x। আশা করি এই থিওরিটা বুঝতে পেরেছি। দেখবা যে এই থিওরিটা হচ্ছে এতটুকুই, যে দেখো আমরা বল জোটের হচ্ছে যে লব্ধিটা দেখলাম কিসের উপর ডিপেন্ড করে, আমরা লম্বাংশের উপপাদ্যটা পড়েছি, লম্বাংশের উপপাদ্যটা পড়ে তার একটা প্রয়োগ দেখলাম। এখন কি বুঝতে কি খুব বেশি কঠিন মনে হচ্ছে, ব্যাপারগুলো একটু সহজ না? দেখো তোমরা যদি এই থিওরিগুলো একটু ভালোভাবে বুঝো এবং অ্যাপ্লাই করতে শিখো, আশা করি এই জিনিসগুলো আর এত বেশি কঠিন লাগবে না। আসলে স্ট্যাটিস্টিক আসলে অনেক বোঝার জিনিস আছে, একেবারে সহজ সেটা বলবো না, বোঝার জিনিস অনেক আছে, বোঝার চেষ্টা করব। আশা করি তোমরা জিনিসগুলো শিখতে পারবে কিছুটা হলেও। যাই হোক, তো থিওরির এই কাজটুকু আমরা এ পর্যন্তই রাখি। আর আমরা হচ্ছে যে গাণিতিক যেই সমস্যাগুলি নিয়ে, বিশেষ করে আমরা বোর্ডের সমস্যাগুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলবো, তো আশা করি সেই জায়গাটায় সবাইকে পাবো। আর পাশাপাশি আরও কিছু কথা বলে নিই, যে আমাদের বিদ্যাসাগরের সাথে কথাবার্তা, যে আমাদের বিদ্যাসাগরে আমরা এই নিয়ে আরও অনেক কিছুই হচ্ছে আমরা আপলোড ইতিমধ্যে দিয়ে দিয়েছি আর হচ্ছে দিয়ে দিব। তো আশা করি ওই জিনিসগুলোও তোমরা ফলো করবে এবং কিছু শিখতে পারবে। আর তাছাড়া এখানে বিভিন্ন কন্টেস্টও চলতেছে, তোমরা সেই কন্টেস্টে হচ্ছে যে অংশগ্রহণ করে বিভিন্ন পুরস্কারও জিতে নিতে পারো, যে এখানে শুধুমাত্র যে পড়াশোনাই না আরও বিভিন্ন এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা হয়। আশা করি সবাইকেই সাথে পাবো। আর আমাদের হচ্ছে যে আরও কি জিনিসগুলো ডেভেলপ করা যেতে পারে, তো এই ব্যাপারগুলো নিয়ে তোমাদের মন্তব্যগুলো আমাদের জানাতে পারো। তো যাই হোক, আজকে আর এ পর্যন্তই রাখি, ধন্যবাদ সবাইকে।